আস্তে আস্তে, আমি ঠিক আছি, এবার আমি পারবো যেতে। তুমি ঠিক আছো জানলে ধরতাম না, এতদিন তো এই বাড়িতে আছো। আমার কখনো তোমার এমন ধরনের ছেলে বলে মনে হয়েছে যে সুযোগ পেয়ে একজন একজন মেয়েকে শারীরিকভাবে সম্মানহানি করবো তার? আচ্ছা, এত কথা উঠছে কেন? আমি কি একবার এই সমস্ত কোনো কথা বলেছি? তুমি এখনো যথেষ্ট দুর্বল, তর্ক করো না। ওমা, আজই ছেড়ে দিল? তুই আমাকে বলিস তো ঋষি? কেন বললে তুমি কি করতে? আস্তে, বরণ ডালা নিয়ে রেডি থাকতে নাকি? ঋষি, তুমি এভাবে কথা বলছো কেন? আমি তোমাকে একটা সাধারণ প্রশ্ন করেছিলাম। ও, তোমরা এসে গেছো? হ্যাঁ মামা, তোমাদের মতো কারো কারো আশীর্বাদে সোহাই যাত্রায় বেঁচে গেছে। আর বাচ্চাটার কি হলো ঋষি? দেখো, মানুষ ভাবে এক, হয় আর এক। আমিও তো মনে মনে কত স্বপ্ন দেখেছিলাম, তোমাদের ধুমধাম করে বিয়ে দেব, তারপর বাচ্চাটা আসবে। আমারও এখন বাইরের কাজকর্ম কম, হাতে সময় ছিল, ভেবেছিলাম বাচ্চাটাকে নিয়ে সময় কাটাবো। তার হলো কই? মন খারাপ করো না, এ যেন তো একদিক দিয়ে ভালোই হলো। তোমরা তোমরা বিয়ের পর না একটু আনন্দ করতে পারবে, বাচ্চাটা হলে আটকে যেতে। তার থেকে বরং কিছুদিন আনন্দ করে নাও, কেমন? কিন্তু মা, তুমি বোধহয় জানো না যে ফাইনালি আমাদের বাচ্চাটা বেঁচে গেছে। ও, আমি শুনেছিলাম হয় মা নয় বাচ্চা কাউকে একজনকে স্যাক্রিফাইস করতে হতো। সেটা ফাইনালি হয়নি মা। ঈশ্বর আছেন তুতুল, আরেকবার প্রমাণ হলো ঈশ্বর আছেন। কাল ঘটনাটা শোনার পর থেকে ঠাকুরকে কতবার বলেছি, ঠাকুর আর যাই করো, মেয়েটার এই সর্বনাশটুকু করো না। আমি জানতাম মামা, একমাত্র তুমি ঠিক এই কথাটাই বলতে পারো। তার মানে তোমার কি মনে হলো যে আমি চাই না? তুতুলের পেটে পয়জন কোথা থেকে এলো? মানে এই তো দেখছি ভারী মজা, তুমি আমাকে অ্যাকিউজ করছো? আমাকে? আমার বাড়িতে থাকতেও দেব, আবার বদনাম করব? সোহাকে জিজ্ঞেস করেছিলাম যে ও এমন কিছু খেয়েছিল কিনা যাতে ওর বাচ্চার ক্ষতি হতে পারে। ও বলেছে না। তাই এখন তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি ওকে এমন কিছু খেতে দিয়েছিলে যাতে আমাদের বাচ্চাটার খুব বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে? তুমি তো বড় অদ্ভুত কথা বলছো ঋষি, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। আর তাছাড়া তুমি যতই আমার বাচ্চা আমার বাচ্চা বলে ক্লেম করো না কেন, আমি জানি, আমি জানি ও বাচ্চা তোমার নয়। তুমি কি জানো তাতে আমার কিচ্ছু এসে যায় না? আমি বাচ্চার বাবা, আমি যখন বলেছি বাচ্চা আমার, তখন এই বাচ্চা আমার। এবার তুমি আমার একটা কথার উত্তর দাও, সোহাকে তুমি কি খাইয়েছিলে? আচ্ছা তুতুল, বলো তো, আমি 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 তোমাকে কিছু খাইয়েছিলাম, বলো। এই তো বড় অন্যায় কথা, আমার নিজের ছেলে আমাকে বিশ্বাস করছে না। ওই ঋষি তো আমায় কোনো অভিযোগ করছে না, আমি তো দিদা,
তোমার থেকে ওর কাছে দূরে। তোমার উপর অভিযোগ আনছে কেন? তুমি তোর মা। তার মানে কি? তুমি কি বলতে চাইছো আমি আমি তো তোরকে বিষ খাইয়েছি? আমি বলতে চাইছি যে তোমার ভেতরে অনেকগুলো দিক আছে যাতে তোমার উপর মানুষের সন্দেহ হতেই পারে। আর তুমি কি বলবে? যখন থেকে এই ঘটনা শুনেছি আমার মনেও ঠিক একই প্রশ্ন জেগেছে। ভয় বলতে পারিনি, ইদানিং তোমাকে আমি খুব ভয় পাই। আজকে সাহস দিল বলে, আমার দাদুভাই সাহস দিল বলে বলতে পারলাম। এই কথার উত্তর যদি কেউ দিতে পারে তাহলে ওই তুতুল। তুতুল বলতো, বলতো আমি আমি তোমাকে কিছু খাইয়েছিলাম? হ্যাঁ, হসপিটালে সোহার এমন ক্রাইসিস ছিল যে একটু শর্ট আমি চাপা দিয়ে রেখেছিলাম, কিন্তু মনে মনে আমি জানতাম বাড়ি ফিরে সবার প্রথম এই প্রশ্নেরই ফয়সালা করবো আমি। ঋষি, আমার খুব ব্যাড লাগছে, আমি কি একটু করে যেতে পারি? না, প্রশ্নের উত্তর না দিয়ে নয়। তোমাকে একটু আগে মা একটা প্রশ্ন করেছে, আমি আশা করব তুমি সেই প্রশ্নের সৎভাবে উত্তর দেবে। বলো, মা তোমাকে কিছু দিয়েছিল? সোহা কোনো না কোনোভাবে তোমার শরীরে পয়জন গেছে, আর সেটা কিভাবে গেছে যতক্ষণ আমি জানতে পারছি ততক্ষণ আমি ভেতরে ভেতরে ছটফট করছি। সোহা, জানতে তো আমাকে হবেই। এই সোহা প্লিজ চুপ করে থেকো না, তুমি বলো, প্লিজ বলো সোহা। তোমার একটা উত্তরের উপর আমার অনেক কিছু নির্ভর করছে সোহা। আমি তো এখন ভালো আছি। এটা আমার প্রশ্নের উত্তর নয়। তোমাকে যখন বলতে বলছে বলোই না তুমি, তোমার কিসের ভয়? এই ছেলেটা তোমার জন্য কি করছে না করছে সে তো আমি জানি, তোমারও তো ওর সঙ্গে একটু সহযোগিতা করা উচিত। লেখা আন্টি আমাকে একটা ওষুধ দিয়েছিল ঋষি, আমাকে বলেছিল যে ওটা খেলে নাকি আমার শরীর ভালো হয়ে যাবে। আর আমি বিশ্বাস করে সেটা খেয়েও নিয়েছিলাম। তবে সেটাতেই পয়জন ছিল কিনা সেটা আমি জানি না। তুমি তো সাংঘাতিক মেয়ে, তোমার ভালোর জন্য ঋষি হওয়ার সময় আমি যে ওষুধটা খেতাম সেই ওষুধটা তোমাকে দিলাম। আর আর তুমি বলছো ওষুধটা কোথায়? ওষুধটা কোথায় মা? কেমন, শো মি দ্য প্রেসক্রিপশন। প্রেসক্রিপশনটা দেখাও, কোন ডাক্তার দিয়েছে প্রেসক্রিপশনটা? দেখাও দেখাও প্রেসক্রিপশনটা আমায় দেখাও প্লিজ। প্রেসক্রিপশন কোথায় পাবো? হ্যাঁ, কোথায় পাবো প্রেসক্রিপশন? আমি কি ডক্টরের সাথে কনসাল্ট করে কি কিনেছি নাকি? তুমি হবার বেলায় খেতাম, উপকার পেয়েছি তাই কিনেছি। কিন্তু লেখা আন্টি, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি ওটা ডাক্তারের সাথে কনসাল্ট করে এনেছো। কোন ওষুধের দোকান থেকে কিনেছো তুমি? মা কাম অন টেল মি, কোন ওষুধের দোকান থেকে তুমি ওষুধটা কিনেছো? বলো বলো, সেখানে নিয়ে চলো আমাকে, নিয়ে চলো আমাকে সেখানে। ঋষি, ঋষি, পরের বাড়ির মেয়ের জন্য নিজের মাকে তুমি সবার সামনে এত ছোট করতে পারো না। জাস্ট দুটো পথ তোমার সামনে খোলা আছে মা। এক, ওষুধের দোকানটা আমাকে জানানো, দেখানো, আর দুই, স্বীকার করা যে তুমি জেনে শুনে সোহাকে
এমন একটা ওষুধ দিয়েছো যাতে ওর বাচ্চাটার ক্ষতি হয় না? কমন টেল মি, তুমি কোন কোন পথটা বেছে নিতে চাও? তুমি বলো। আমার বাচ্চাটা তোমার কি ক্ষতি করেছিল লেখা আন্টি? তুমি ওকে কেন মারতে চেয়েছিলে?